তো যে ডেস্টিনেশনে আমাদের থাকার কথা সেখানে আমরা চলে এসেছি। ডুলুং নদীর ধারেই দাঁড়িয়ে আছি, আর এই ডুলুং নদীর সুন্দর সাউন্ড মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। তো এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে বাঘেশ্বর শিব মন্দির। এই যে মন্দিরটার লোকেশন, লোকেশনটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। রাত্রিবেলা এখানে বেরিয়েছি, একজনের বাড়িতে মুরগি খুঁজছে, সেখানে মুরগি খুঁজতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে শাল পাতার থালা কাটোরি তৈরি করছে। ওগুলোকে কাঁচা এখন দেখালাম, এগুলো শুকনো করে পরে করবে। মুখে লাইট মেরে কথা বলছে, এখানে কোনো রকম আলোই নেই চারপাশে। এখন রাতির 8:40 বাজে, সকলে এখানে বসে বসে এখন আড্ডা মারছি, আর রাত্রিবেলা বিশেষ কিছু দেখার নেই, দেখা হচ্ছে ঠিক একদম পরের দিন সকালবেলা। গুড মর্নিং, এখন প্রায় 10:00 বাজে, বাইরে ভালো রকম বৃষ্টি হচ্ছে, তো আজকে পুরো প্ল্যানটাই পুরো গণ্ডগোল হয়ে গেছে। যদি সম্ভব হয় তো আজকে যাব হচ্ছে রঙিন পাহাড়ের দিকে। ডাল ওয়েদারে বেরবো কি বেরোবো না ঠিক করতে করতেই আমরা গিয়ার আপ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ঝাড়গ্রামের দুটো জায়গা যাওয়ার ইচ্ছা আছে, একটা হচ্ছে পবন পাহাড় আর একটা হচ্ছে কি রঙিন পাহাড়। রঙিন পাহাড় তো একটা ডেস্টিনেশন সবাই হয়তো জানে, সব জায়গাতেই সবাই চেনে পবন পাহাড়, কিন্তু রঙিন পাহাড় সেরকমভাবে ঝাড়গ্রামের লোকও সেভাবে জানে না, লোকেশনটা জানে না, হয়তো নাম শুনেছে সবাই। তো সেই জন্য ভিডিও সঙ্গে থাকবেন, নতুন কিছু হতে চলেছে। টপ লোকেশন এটুকু শোনা গেছে, দেখা যাক কতটা করা যায়। পাশে একটি দোকান থেকে এক ট্রে ডিম অর্ডার করে সেদ্ধ করিয়ে নিয়েছিলাম, এখন সেগুলোই উদরস্থ করার পালা চলছে। তো এখন জাস্ট হাই রোড টাচ করলাম, তো হাই রোড থেকে এখন চিচিড়ার দিকে যাব। এখান থেকে চিচিড়া মোড় মোটামুটি 7 কিলোমিটার, আর চিচিড়া মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে সোজা চিল্কিগড়ের উপর দিয়ে আমরা বেলপাহাড়ি যাব। বারবার আকাশের দিকে তাকিয়ে বুকটা দুরু দুরু করছিল, ভাবছিলাম এই বুঝি বৃষ্টি শুরু হয় আর আমাদের রাইডটাই না ক্যান্সেল হয়ে যায়। জার্নি কন্টিনিউ করতে গিয়ে বিঘ্ন ঘটল, অঝরঝরে বৃষ্টি পড়ছে, সেই কারণে দাঁড়িয়ে পড়লাম। মানে কি বলবো, কপাল সাথ দিচ্ছে না। পুরুলিয়া রাইডেও যা হলো, ঝাড়গ্রাম রাইডেও ঠিক একই রকম জিনিসই আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো জানি না বৃষ্টি কতক্ষণে থামবে, বৃষ্টি না থামলে জার্নি কন্টিনিউ করাও যাচ্ছে না, আর এই বৃষ্টিতে এখন ভেজাও ঠিক হবে না। তো বৃষ্টি থামা পর্যন্ত আপাতত অপেক্ষা করি। এক পশলা বৃষ্টি হয়ে যাবার পর প্রকৃতি যেন অন্যরূপে সেজে উঠল। ভিজে রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে চারপাশে প্রকৃতিটা যেন অসম্ভব সুন্দর লাগতে লাগল। এই রাস্তায় আমি আগেও এসেছি, তা সত্ত্বেও বৃষ্টি স্নাত হয়ে এই রাস্তাটা আমার কাছে আজকে আরো নতুন লাগলো। যে আন্ডারপাসটা আগে ছিল না, ঘিবনি রেল স্টেশনের পাশ দিয়ে যে রেল লাইনটা ছিল সেটা ক্রস করার জন্য নর্মাল আগে একটা গেট ছিল, এখন উপর দিয়ে রেল লাইন, আর এই সাবওয়ে দিয়ে আপাতত পাস হচ্ছি। তো এখন আমরা বেলপাহাড়ির মেন যে বাজার, এই মার্কেটের মধ্যে চলে এসেছি। এই মার্কেটটা যদি পেরিয়ে যাই আর কোনো খাবার দোকানও পাওয়া যাবে না, কোনো কিছুই পাওয়া যাবে না। সুতরাং বেলপাহাড়ি যদি ঘুরতে আসা হয়, খেতে গেলে কিন্তু এই বেলপাহাড়ির উপরে নির্ভর করতে হবে। আর এই বেলপাহাড়ির বাজারটা টপকে ঠিক আমার সামনে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে চলে গেলে আপনারা তারাফেনি ড্যাম এবং ঘাগরা ফলস দেখতে পাবেন। আর আমি যাচ্ছি হচ্ছে বাঁদিকে, এদিকের এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে ঝিলিমিলি। তো আমি ঝিলিমিলি পর্যন্ত যাব না, আমি একটুখানি গিয়ে একটা বাই বাঁক নেবো। তো এখান থেকে আমরা বাঁদিক নিলাম, এটা হচ্ছে ডাঙ্গি কুসুম যাওয়ার রাস্তা। তো এই রাস্তায় আমি আগে এসেছিলাম, সেই জন্য এই রাস্তাটা পুরোটাই আমার চেনা। ঝাড়গ্রামে এসে আমাদের ইচ্ছা ছিল রাত্রিবেলা দেশি মুরগির মাংস খাওয়ার, সেই কারণে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে যতগুলো মুরগি দেখতে পাওয়া যাচ্ছিল আমার গাড়ির পিছনে কুন্তল বসে বসে সেই মুরগিগুলোকে ঢিল মেরে মারার চিন্তাভাবনা করছিল। স্ট্যাচু আছে, হ্যাঁ এই তো বিশ্রামুন্ডা স্ট্যাচু, এইখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে ঠিক ঠিক। এই জায়গাটার নাম হচ্ছে বদাডিহি,
বদাডিহি এই জায়গাটার নাম। তো বদাডিহি থেকে বাঁ দিকে নিলাম আমরা রঙিন পাহাড় যাওয়ার জন্য। পাহাড়ের প্রথম দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ডান দিকে বাঁ দিকে সর্ষে ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। শুধু ওয়েদারটা ডাল হয়ে যাওয়ার জন্য পিকচার কোয়ালিটি জঘন্য আসছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, কিন্তু বস জায়গাটাকে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে, যে মোড়টি থেকে আমরা ডান দিক নিলাম সেই মোড়টির নাম হচ্ছে ঠাকুরাইন মোড়। যদি সানি ওয়েদার থাকতো না এই ভ্যালিটাকে যা দেখতে লাগতো এক কথায় ফাটাফাটি। ওয়েদার ভালো হলে না এই গরুগুলোকে হরিণ মনে হতো। তো এদিক থেকে এলাম, এদিক থেকে আসার পরে এদিকে একটা রাস্তা দেখাচ্ছে, তো যাবো কি না এখনও ডিসাইড করতে পারছি না, নাকি সামনের দিক দিয়ে বেরিয়ে গিয়ে তো বাঁ দিকে কোনো একটা জায়গা হয়তো এটা দেখাচ্ছে, তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তো এবার হচ্ছে আমাদের খোঁজার পালা, অর্থাৎ লাস্ট 3 কিলোমিটার হচ্ছে খুঁজে খুঁজে আমাকে বার করতে হবে এই জায়গাটা কোথায়। তো যদি কোনো এখানে লোকাল পাই লোকালকে জিজ্ঞাসা করে দেখব তো জায়গাটা কোথায়। তো আমি এই জায়গাটার গুগল লোকেশন এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা যদি আসেন আসতে পারেন, তবে এখানে গুগল ম্যাপ ধরে এলে অনেক প্রবলেম হবে, কারণ এখানে সঠিকভাবে আপনারা এ পাবেন না, মানে নেটওয়ার্ক পাবেন না, ফলে লোকেশন ভুলভাল দেখাবে, অর্থাৎ রাস্তা এদিক সেদিক সরে যাবে, রাস্তা না থাকলেও রাস্তা আপনাকে দেখাবে। শুধুমাত্র পেপারে কিছুদিন আগে বেরিয়েছিল সেটা দেখেই আমার ইন্টারেস্ট জাগে, আর সেখান থেকেই এই অভিযানটা আজকে করছি। তো ভিডিও সঙ্গে থাকুন, এখনও অনেক কিছু বাকি আছে। কোনো কিছু নতুন কিছু জিনিস জানতে গেলে, উদ্ধার করতে গেলে, বা নতুন কোনো জিনিস আবিষ্কার করতে গেলে বা খুঁজতে গেলে এই ধরনের তো একটু এফোর্ট লাগেই, আর এই ধরনের প্রপার রাস্তা নেই একদিক দিয়ে ভালোই হয়েছে, না হলে কিছু পাবলিক আছে যারা এখানে এসে পিকনিক করতে শুরু করে দেবে, আবার ফলে জায়গাটা সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। তো যেমন ডাঙ্গি কুসুমকে আমি আগে যেমন দেখে গিয়েছিলাম, একটু দেখবে কুন্তল না, ডাঙ্গি কুসুমকে যেমন আমি আগে দেখে গিয়েছিলাম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু 2 বছর পরে যখন অন্যের ভিডিওতে ডাঙ্গি কুসুমকে দেখতে পাচ্ছি, তখন সেখানে দেখতে পাচ্ছি শাল পাতা পড়ে আছে, থার্মোকলের পাতা পড়ে আছে, রান্না করে যে রান্না করার মশলার প্যাকেট পড়ে আছে, সিগারেটের প্যাকেট পড়ে আছে, তো এগুলো ঠিক মানা যায় না। তো যে নিট অ্যান্ড ক্লিন ঝাড়গ্রামকে আমি দেখে গেছিলাম, সেই ঝাড়গ্রামের সেই নিট অ্যান্ড ক্লিন জিনিসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত ইন্টিরিয়ার জায়গাগুলো খুঁজে পাওয়ার পরে যখন মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না, মানুষ এই জায়গাগুলো গিয়ে গিয়ে নষ্ট করে ফেলছে, পরিবেশটা নষ্ট করে দিলেন, জায়গাটা সৌন্দর্য প্রাকৃতিক যে ভার্জিনিটিটা নষ্ট হয়ে যায়। আচ্ছা রঙিন পাথর এখানে কোথায় আছে? এদিকে সামনে দিয়ে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটার নাম কি? কটু, কটুচুয়া। এটা হচ্ছে কটুচুয়া গ্রাম। জাস্ট এখান থেকে আর একটুখানি এগোবো, বাইকটা যতদূর যাবে নিয়ে যাব, তারপরে আমাদেরকে হেঁটে যেতে হবে। যাকে এক চান্সে ঠিক জায়গায় এসেছি কিন্তু, তাই না? এখানেই আপাতত বাইকটাকে রাখছি। কিছু লোক বলছে এখানে বাইক রেখে ভিতরেই কোনো জায়গায় জায়গা আছে যাওয়ার, 500 মিটার মতো হাঁটা আছে, আর কিছু লোক বলছে আরও সামনে এগিয়ে যেতে হবে। তো একদম সম্পূর্ণ ব্যাপারটাই কনফিউজিং, অর্থাৎ এখানে সঠিকভাবে এখানে কেউ জানে না, যার জন্যই খুব প্রবলেম হয় এই জায়গাটা। তো আমার কাছে কিছু ছবি আছে, ছবিগুলো দেখিয়ে দেখিয়ে আমি লোককে জিজ্ঞাসাও করব, তো দেখা যাক কী হয়। তো ভিডিও সেজন্য সঙ্গে থাকুন। বাইকটাকে রাস্তায় রেখে দিয়ে জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে বাইকটা, এখানে রাস্তায় রেখে দিয়ে এটা দিয়ে এলাম। তো এখানে এটা লাস্ট বাড়ি, এখান থেকে এই রাস্তা দিয়ে আপাতত যাচ্ছি। অনেকেই বলছে যে এগিয়ে গিয়ে ওখান থেকে বাইক আরও 2-3 কিলোমিটার গিয়ে ওখান থেকে বাইক টাইক নিয়ে যাওয়া যায়। তো এর আগে গতকাল অনির্বাণ এসেছিল, অনির্বাণ মাহাতো, তো আমার বন্ধু হয় ঝাড়গ্রামের, তো ও বলেছিল, ও এসেছিল, ও জায়গাটা দেখে গেছে, বললো এখান থেকে হার্ডলি হেঁটে বেশি দূর নয়, ওই 300-400 মিটারের মতো ডিস্টেন্স। তো সুতরাং আমার মনে হলো যে যদি মিসগাইড হয়, যদি ভুলও রাস্তা করি, হয়তো 1 কিলোমিটার হয়তো আমাদের এক্সট্রা হাঁটতে হবে, 500 মিটার যাবো, 500 মিটার আসবো, তো অন্তত বেশি হাঁটতে হবে না। কিন্তু যদি আমরা উল্টো দিক দিয়ে যাই, কারণ ওই দিক দিয়ে কোনো গাইডেন্সই নেই, এখন 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার যাওয়ার পরে
ওখানে যদি কোনো লোক যদি সঠিকভাবে আমাদের ডিরেকশন না দিতে পারে আমরা জায়গাটাকে আর খুঁজেই পাবো না। তো সেই কারণে আমি ডিসিশন নিলাম যে এই রাস্তা দিয়ে যাওয়াটাই আমাদের পক্ষে যুক্তিযুক্ত হবে। আমরা এগিয়ে যাচ্ছি, তো এমন একটা জায়গায় এসেছি, এটা একটা তিন মাথার মোড়। তো পিছন দিক থেকে যে রাস্তাটা দিয়ে এলাম এটা একটা রাস্তা, আবার এদিক থেকে একটা রাস্তাও ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এখানে এসে মিশছে, আর ওদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো এর মধ্যে থেকে সঠিক রাস্তা চেনার উপায় হচ্ছে এই যে রোডের উপরে এই যে কালো কালো পাথরগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি পাথর, মাটির মধ্যে ঢাকা পড়ে আছে। তো একটু ভালো করে দেখাই, এই যে, তো এই যে কালো কালো পাথরগুলো আছে এটাই হচ্ছে রাইট ডিরেকশন। তো এই রাস্তা দিয়ে এবার আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি, বেশি দূর আসিনি, 100-200 মিটার মতো আপাতত এসেছি মনে হচ্ছে। কোন দিকে নর্থ? এই তো নর্থ, ওদিকটা নর্থ, এই দিকটা ওয়েস্ট, এই তো নর্থ, নর্থ খাচ্ছে, এই তো লালটা নর্থ। রীতিমতো কম্পাস ইউজ করে, টেকনোলজি ইউজ করে জায়গা খুঁজে বার করা হচ্ছে, অভিনব জিনিস আমরা সব। তবে হ্যাঁ, আমাদের এই খাদানডুংরি বা এই রঙিন পাহাড় খুঁজতে গিয়ে যে মেন যে জায়গা স্পটে যে বাইক নিয়ে আসবো সেটুকু আসতে গিয়ে কিন্তু যে প্রচুর পরিমাণে আমাদেরকে মানে এদিক সেদিক ঘুরতে হয়েছে তা নয়, মানে খুব সহজেই আমরা জায়গাটা খুঁজে পেয়ে গেছি আর কি, প্রচুর খাড়াই। তো এই জায়গাটা দিয়ে আপাতত যাচ্ছি, অন্য কোনো রাস্তা দেখতে না পেয়ে কেজরিওয়ালের মতো আমি মাফলার ম্যান হয়ে গেছি, উপর থেকে চেঁচাচ্ছে লাল নীল পাথর পেয়ে গেছি ও তেরি। এখান থেকে তো এখন যে জায়গাটা আমি এসে গেছি এবার এটাই হচ্ছে সেই রঙিন পাহাড়। তো এটা সেই খাদান, আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে ওই জঙ্গলের ফাঁকে রঙিন পাথর। এই অভিযানটা যে কারণে করলাম, এত বৃষ্টিতে ভিজে এখানে পৌঁছালাম, তো সেই কারণটা হলো এই রঙিন পাথর। তো পাহাড়ের গায়ে এরকম কিছু খনিজ পদার্থ মিশ্রিত এই ধরনের রঙিন পাথর আছে। তো এই রঙিন পাথর ছাড়াও আরেকটা ধরনের পাথর আমি দেখাবো যেটা কোথাও আবার কেউ দেখায়নি, আমি সেটা দেখেছি এইখানে এসেই দেখলাম, ভিডিও সঙ্গে থাকুন সেটাও দেখাচ্ছি। খবর কাগজে যখন এই রঙিন পাথর সম্পর্কে পড়েছিলাম তখন মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল, যখন খুঁজে খুঁজে রাস্তা বের করে করে এই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছিলাম তখনও কিন্তু মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। তারপরে যখন এই রঙিন পাথরটা এসে দেখলাম এক্সাইটমেন্ট ততটা হয়তো হলো না, কিন্তু এই পাথরটা বাদ দিয়ে যদি চারপাশের পরিবেশটাকেও দেখা হয় না সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো এইখানে তোলা সমস্ত ছবি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে থাকবে, ইনস্টাগ্রামটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে যে সমস্ত পাথরগুলো আছে, শুধু এই পাথরটা নয়, এখানে যতগুলো পাথর আছে সমস্ত পাথরেই খনিজ পদার্থ থাকার জন্য এই বিশেষ রং, সূর্যের আলো পড়লে এই রংটা কিন্তু আরও ভালো লাগে। আর এখন এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য এক্ষুনি হয়তো এই জায়গাটা থেকে বেরিয়ে চলে যেতে হবে, জায়গাটাকে বেশিক্ষণ উপভোগ করতে পারবো না। চারপাশের জায়গাটা হেভি সুন্দর, আর এই রঙিন পাথর ছাড়াও আর একটা পাথর দেখাবো বলেছিলাম, এরকম খনিজ সমৃদ্ধ পাথর। এখানেও দেখলে ভালো করে বোঝা যাচ্ছে পাথরের স্তরগুলো পরিষ্কার করে বিভিন্ন ধরনের রঙের। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, হঠাৎ করে বৃষ্টি চলে গেছে, এমন মুষলধারে হচ্ছে বৃষ্টি, কোথাও আশ্রয় নেবার কোনো জায়গা নেই, না আছে কোনো বড় গাছ, না আছে কোনো কিছু, আর আমাদের সঙ্গে ছাতা এরকম কিছুই নেই। এই শীতকালে ভিজছি, জানি না কপালে কি লেখা আছে, বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। ওই যেদিকে গিয়েছিলাম দুটো বাইক রাখা আছে, ওই রাস্তা দিয়ে
গিয়েছিলাম হচ্ছে রঙিন পাথর দেখতে। এবার হয়েছে কি, প্রচুর বৃষ্টি হচ্ছে, অজর ঝড়ে বৃষ্টি হচ্ছে। এরকম বাড়ির পাশে এরকম চালটা বাড়ানো আছে, এখানে আশ্রয় নিয়েছি ছাগল গরুর মতো। করার কিছু নেই, ভিজে ডাব হয়ে গেছি শীতকালে, অবস্থা খুবই খারাপ। কি হবে জানি না শেষ পর্যন্ত, কি বলবো। এই রাইডের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ অন্যরকম হচ্ছে। তো যা হবে হবে, আপাতত রঙিন পাথরের ভিডিও এখানেই আমি স্টপ করছি। আর ঠিক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।